যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় নিগ্রহ ও পরবর্তী ঘটনাপ্রবাহে অগ্নিগর্ভ ক্যাম্পাস ও বাইরের রাস্তা। কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্ধার করেন রাজ্যপাল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট অবরুদ্ধ থাকায় অবশেষে 3 নম্বর গেট দিয়ে বেরোয় রাজ্যপালের গাড়ি, সঙ্গে ছিলেন বাবুল সুপ্রিয়। ছাত্রদের কাছ থেকে উদ্ধার করে মন্ত্রীকে নিয়ে রাজ্যপালের গাড়ি চলে যাওয়ার পর অবরোধ শুরু করে এবিভিপি নামে র‍্যাফ। শুরু হয় পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, ভেতরে ভাঙচুর করা হয় ইউনিয়ন রুম, বাইরে আগুন লাগানো হয় আসবাবপত্র, সাইকেল প্রভৃতিতে। নজিরবিহীন ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ফের রাজ্যের ডিজিপিকে চিঠি দিল সিবিআই, জানতে চাওয়া হলো রাজীব কুমার এখন কোন ফোন নাম্বার ব্যবহার করেন, কোন নম্বরে রাজীবের সঙ্গে যোগাযোগ হয়। সিবিআই ডিজিপিকে জানালো সারদা তদন্তের স্বার্থে ফোন নম্বর পাওয়া জরুরি। শহর জুড়ে হন্যে হয়ে রাজীব কুমারকে খুঁজল সিবিআই। রাজীব কুমারকে খুঁজতে কলকাতার রাস্তায় বেরোলো সিবিআইয়ের 5টি দল। বৃহস্পতিবার শহর জুড়ে প্রায় একরকম নাটকই হয়ে গেল। অস্বস্তি বাড়বে বই কমবে না, দক্ষিণবঙ্গে এখনই গরম আর অস্বস্তি থেকে নিস্তার নেই, জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। আগামী 48 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে পূর্বাভাসে জানানো হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের হেনস্থার মুখে বাবুল সুপ্রিয়। কেন্দ্রীয় মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। ক্যাম্পাস জুড়ে ওঠে গো ব্যাক স্লোগান। মন্ত্রীর গায়ে হাত তোলার অভিযোগও উঠেছে পড়ুয়াদের একাংশের বিরুদ্ধে। ধাক্কাধাক্কিতে বাবুলের নিরাপত্তার দায়িত্বে থাকা এক সিআরপিএফ জওয়ানের বন্দুক থেকে গুলি সমেত ম্যাগাজিন খুলে পড়ে যায়। বাংলাদেশের রাজধানী ঢাকার ফকিরাপুল এলাকায় ইয়াং মেন্স ক্লাবের নিষিদ্ধ জুয়ার ক্যাসিনোতে অভিযান চালিয়ে 142 জন নারী পুরুষকে আটক করেছে র‍্যাব। বুধবার ওই ক্যাসিনোতে অভিযানের পরই অবৈধভাবে ক্যাসিনো চালানোর অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে অস্ত্রসহ আটক করেছে র‍্যাব। ওয়াল শোকেস থেকে 2টি প্যাকেট উদ্ধার করা হয়, সেখান থেকে 200টি করে মোট 400 পিস ইয়াবা উদ্ধার হয়। এছাড়া লোহার লকার থেকে 1,550 টাকার বেশ কয়েকটি বান্ডিল উদ্ধার করা হয়। আগামী 20 সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ফ্যামিলি ম্যান নামের একটি ওয়েব সিরিজ। মুখ্য ভূমিকায় দেখা যাবে মনোজ বাজপেয়ীকে। এদিন এই সিরিজের স্ক্রিনিংয়ের অনুষ্ঠানে মনোজ বাজপেয়ী ও কুণাল খেমু সহ হাজির ছিলেন অন্যান্য কলাকুশলীরাও। শেষ তাকে দেখা গিয়েছিল সঞ্জয় লীলা বানসালির পরিচালিত পদ্মাবত সিনেমায়। এখন তিনি কয়েকটি দক্ষিণী সিনেমার কাজে ভীষণ ব্যস্ত। তবে তারই ফাঁকে ব্যান্দ্রায় এনএম নিউজের ক্যামেরা বন্দী হলেন আদিতি রাও হায়দারি। বৃহস্পতিবার যুবভারতী দেখল অন্য ছবি। ম্যাচের প্রথম 10 মিনিটেই মোহামেডানের কাছে 2 গোল হজম করল মোহনবাগান। প্রথমার্ধের আগে ব্যবধান কমালেও ম্যাচ জিততে পারল না কিবু ভিকুনার দল। শেষ পর্যন্ত 2-3 গোলে মিনি ডার্বি হেরে গেল মোহনবাগান। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।